পরিসংখ্যান দেখায় যে ফাস্ট ফুড রেস্টুরেন্টে খেতে যাওয়া পরিবারের সংখ্যা বেড়ে চলেছে জাঙ্ক ফুড আসলে অভিধানে জাঙ্কের অর্থ হলো এমন কিছু যার কোনো মূল্য নেই এবং খাবারের ক্ষেত্রে এটি সেগুলিকেই বোঝায় যা সুস্বাদু কিন্তু ক্যালোরি সমৃদ্ধ এবং এর সংজ্ঞা অনুসারে পুষ্টির সামগ্রী কম জাঙ্ক ফুড ফাস্ট নামেও পরিচিত যারা নিয়মিত ফাস্টফুড খান তারা প্রায়ই মাথা ব্যথায় ভোগেন দাঁতের ব্যথা অনুভব করেন অতিরিক্ত ওজন থাকে এবং উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তবে জাঙ্ক ফুডের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে এটি খুবই বড় শিল্প হওয়ায় এটি প্রচুর কর্মসংস্থান আর প্রত্যক্ষ পরোক্ষ উভয় ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে ফাস্টফুডের বেশ কয়েকটি সুবিধা এবং অসুবিধা রয়েছে আসলে এই অস্বাস্থ্যকর খাবারের সবচেয়ে বড় সুবিধা হল অন্যান্য খাবারের তুলনায় এটি সস্তা এ কারণেই তারা অল্প বয়স্কদের দ্বারা খুবই পছন্দনীয় যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে কারণ তারা একটি সস্তা বিকল্প খুঁজছে আর এগুলি যে কোনো জায়গায় পাওয়া যায় যা মানুষের পক্ষে এই জাতীয় খাবার খাওয়া সহজ করে তোলে কারণ তাদের পছন্দের খাবার খেতে খুব বেশি দূরে যেতে হয় না আর আপনি কোনো সমস্যা ছাড়াই এটি যে কোনো জায়গায় নিতে পারেন কেননা অন্যান্য খাবারের তুলনায় জন্য খুব কম জায়গা লাগে তবে সবচেয়ে সমস্যা হলো এগুলো খুবই অস্বাস্থ্যকর ক্রমাগত সেবনের ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা এবং অন্যান্য অনুরূপ অসুস্থতার মতো অনেক সমস্যা দেখা দেয় এ কারণে আজকাল শিশুদের খুব অল্প বয়সে এসব রোগে আক্রান্ত হতে দেখা যায় বা শিশুদেরকে এবং তরুণদেরকে এমন অনেক রোগের ঝুঁকিতে পরিণত করছে যা আগে মধ্যে জাঙ্ক ফুডে প্রচুর ক্যালোরি আর চর্বি থাকে তাই নিয়মিত খাবার খেলে ওজন বৃদ্ধি আর স্থূলতা হতে পারে যা ভবিষ্যতে একজন ব্যক্তির জন্য একটি বড় সমস্যা তৈরি করবে তাই কারোরই এটি প্রতিদিন খাওয়ার অভ্যাস করা উচিত নয়